নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই কৃষক বন্ধুর ফর্মটিকে ডাউনলোড করে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে পারেন, অথবা দুয়ারে সরকার থেকেই কিন্তু আপনারা আপনাদের ফর্মটিকে নিয়ে ফিল আপ করে জমা দিতে পারেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধুর ফর্ম যদি আপনারা জমা করেন, তাহলে কিন্তু বছরে আপনারা 4,000 টাকা থেকে 10,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের ফর্মটিকে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনারা সেই ফর্মটিকে ফিল আপ করার পরে আপনারা সেখানে কি কি কাগজপত্র সহ জমা করবেন, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটির সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অ্যাপ্লিকেশান অফ রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। তো নতুন স্কিমের করতে কিন্তু এই ফর্মটিকে বের করা হয়েছে। এখানে লেখা রয়েছে দেখুন এনরোলমেন্ট নাম্বার ফর অফিস ইউজ অনলি। এখানে কিন্তু অফিস একটি নাম্বার বসিয়ে দেবে, সেই জন্য এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। এবারে আসুন অ্যাপ্লিকেশান ডিটেলে। এখানে অ্যাপ্লিকেশান ডিটেলে আপনারা যা যা লিখবেন, সেখানে রয়েছে নেম ক্যাপিটাল ইংলিশ। এখানে কিন্তু আপনাকে সবার আগে আপনার নামটি ক্যাপিটাল লেটারে এবং ইংরাজিতে লিখতে হবে। নেম অ্যাজ পার পর্চা, অর্থাৎ আপনার পর্চাতে যে নামটি লেখা রয়েছে সেটা অবশ্যই বেঙ্গলিতে লেখা রয়েছে, তাই অবশ্যই আপনি কিন্তু এখানেতে বাংলায় আপনার নামটি লিখে দিবেন। এবং এখানে দেখুন একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে বসাতে হবে। পাসপোর্ট সাইজ যে ফটো, সেটিকে আঠা দিয়ে এখানে পুরোপুরি সেটে দেবেন। এবারে চলে আসুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে ফিল আপ করার জন্য আপনি সবার প্রথমে এখানে আপনার গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, পুলিশ স্টেশন কী সেটি লিখবেন, আপনার ডিস্ট্রিক্ট কোনটি সেটি লিখবেন, সঙ্গে পিনকোড নাম্বার দিয়ে দেবেন। এছাড়াও আপনার বাবার নাম কি অবশ্যই লিখবেন। আপনি যদি মহিলা হন, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেন্ট যদি মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে সে যদি বিবাহিত হয় তাহলে এখানে হাজব্যান্ডের নাম লিখবেন, আর যদি বিবাহিত না হন তাহলে ফাদারের নাম লিখবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটিকে ফিল আপ করে যেতে হবে। এরপরে এবারে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, সঙ্গে আপনার বয়স কত সেটি দেবেন, আপনার জেন্ডার কি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এছাড়া আদার হলে আদারে আপনাকে টিকমার্ক দিতে হবে। ক্যাটাগরি অফ কাস্ট, আপনি কোন কাস্টে, যদি জেনারেল হন তাহলে জেনারেল, যদি আপনি এসসি এসটি হন তাহলে এসসি এসটির ঘরে দেবেন, আর যদি আপনি ওবিসি হন তাহলে ওবিসির ঘরে দেবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত কমপ্লিট করার পরে আপনাকে দেখাতে হবে আপনি কোন টাইপের ফার্মার। আপনি কি ওনার, যদি নিজে মালিক হন তাহলে ওনার, যদি আপনি বর্গাদার হয়ে থাকেন তাহলে বর্গাদার, আর যদি আপনি পাট্টাদার হয়ে থাকেন তাহলে পাট্টাদারের এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এর সঙ্গে আপনার একটি মোবাইল নাম্বার দেবেন, এছাড়াও আপনার একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বারও দেবেন, অর্থাৎ দুটি মোবাইল নাম্বার আপনাকে কিন্তু বসাতে হবে। এর পরের যে লাইনটি রয়েছে সেখানে রয়েছে আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, এবং ভোটার কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। এরপরে রাখা রয়েছে যে আপনার ল্যান্ডের ডিটেল আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার ল্যান্ডের সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি দুটো তিনটে অংশে থাকে তাহলে তার সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, ব্লকে ব্লকের নাম দিতে হবে, মৌজা কত সেটা, কোন মৌজা সেইটা উল্লেখ করতে হবে, আপনার জিএল নাম্বার কত সেটা দিতে হবে, কোতিয়ার নাম্বার দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার সমস্ত যে জমি সেটিকে ক্যালকুলেট করার পরে সেই ল্যান্ডের যে এরিয়া, সেই এরিয়াটা সম্পর্কে এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। শুধু তাই নয়, তারপরে আপনাকে টোটাল যে অংশ সেটিও কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। এবারে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার নেম অ্যাজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এবারে আপনাকে দিতে হবে ব্যাঙ্ক ডিটেল। এখানে আপনার ব্যাংকের যেটি নাম অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটিকে বসাতে হবে। এবারে আসবে অ্যাকাউন্ট হোল্ডারের নেম কি, অর্থাৎ যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তার নাম দিতে হবে। এছাড়াও আইএফসি কোড দিতে হবে, ব্যাংকের নেম সেটাও দিতে হবে, তো কোন ব্যাংক, এছাড়াও আপনার ব্রাঞ্চ কী সেটাও কিন্তু এখানে লিখতে হবে। অ্যাকাউন্টের টাইপ কী, যদি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে এসবির ঘরে টিক করবেন, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্টের ঘরে টিক করবেন। এর সঙ্গে কিন্তু আপনাকে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ ব্যাংকের যে পাসবুক রয়েছে তার যে ফ্রন্ট পেজ, সেই পেজটিকে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে দিতে পড়েছে। সঙ্গে যদি আপনাদের চেক থাকে, আপনি একটা ক্যান্সেল চেকও কিন্তু এর সঙ্গে দিয়ে দেবেন। এর সঙ্গে আসছে আপনার নমিনির নাম,
আপনি যে নামে নমিনি করতে চান সেটি এখানে দেবেন, এর সঙ্গে আপনার তার রিলেশনশিপ কি সেটি উল্লেখ করবেন, নমিনি যদি ফাদার হয় তাহলে ফাদার, যদি হাজব্যান্ড হয় সেই হাজব্যান্ড, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি যদি মহিলা হন তাহলে তার হাজব্যান্ডকে যদি সে রাখতে চায় নমিনি হিসেবে তার নাম এখানে দিতে হবে। তারপরে কিন্তু তার ডেট অফ বার্থ বসাতে হবে, এজ বসাতে হবে, শুধু তাই নয় এর সঙ্গে নেম অফ দ্য গার্জিয়ান্স, গার্জিয়ান্সের একটি সিগনেচার এখানে কিন্তু দিতে হবে। এই সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পর সিগনেচার করতে হবে আপনাকে এইখানে, এখানে আপনাকে সিগনেচার করে দিতে হবে। এরপরে যে এই যে কেচির মতন যে কাজটি দেখছেন এইখান থেকে এই অংশটি হচ্ছে আপনার জন্য, অর্থাৎ এই অংশটিকে কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে যখন আপনি সেই ফর্মটিকে ফিল আপ করবেন। তো ফর্মটিকে ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এই অংশটি অফিস আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। এর জন্য আপনাকে এখানে কিন্তু নিজে লিখে নিতে পারেন আপনার নাম কি সেটি এখানে, আপনাকে আপনার নাম কি সেটি আপনি এখানে উল্লেখ করবেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার নাম কি, এর সঙ্গে অ্যাকনোলেজমেন্ট আইডি সেটি এখানে লিখে দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু এনরোলমেন্ট নাম্বার এটা অফিস আপনাকে দেবে, এর সঙ্গে ডেট দেবে, দিয়ে আপনি এটি কিন্তু আপনার রিসিভ কপি আপনি এটি নিয়ে নেবেন। যখন কোনো আপনি ফার্দার এই বিষয়ের উপরে কিছু খোঁজ খবর করবেন তখন কিন্তু আপনাকে এই কাগজটি দিয়ে, এই নাম, এই অ্যানোলজমেন্ট নাম্বারটি দিয়ে কিন্তু আপনার পজিশন কী রয়েছে আপনার ফর্মে সেটা কিন্তু দেখা যাবে। তো এখানে যিনি মালিক সে যদি চায় তাহলে কিন্তু জমির যে মালিক সে সরাসরি এই একটি ফর্ম দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন, কিন্তু যিনি জমির মালিক নন, এখনও তার নামে কোনো রেকর্ড ক্রিয়েট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাকে অন্য আরেকটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ডিক্লারেশন ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই কৃষক বন্ধু ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম দুটিরই লিঙ্ক দেওয়া থাকবে, এই দুটি ফর্ম আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আবেদনের করার জন্য যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি কিন্তু এইটি, এখানে দেখুন মেমো নাম্বার এবং এর সঙ্গে কিন্তু ডেট সব কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনাকে যেটি লিখতে হবে, আমি আপনার নাম লিখবেন, এছাড়াও যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার পিতার নাম লিখবেন, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা তার বিবাহিত হলে তার স্বামীর নাম এখানে কিন্তু লিখতে হবে। তো বন্ধুরা এই দুটি কাজ করার পর আপনাকে, তো বন্ধুরা এরপরে আপনাকে আপনার গ্রামের নাম দিতে হবে, আপনার পৌরসভা নাম দিতে হবে, পঞ্চায়েতের নাম দিতে হবে, থানা জেলা এই সমস্ত কিছু কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। এর সঙ্গে আপনাকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে এখানে দেখুন একরে আপনার জমির পরিমাণ কত সেটি দিতে হবে। এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ 1-2 করে দেওয়া হয়েছে, ব্লক মৌজা জিএল নাম্বার কোতিয়ান নাম্বার দাগ নাম্বার সব কিছু দেওয়ার পর আপনার 400 জমির পরিমাণটি একরে কত হবে সেটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই যে নিচের ঘরগুলি রয়েছে সেই ঘরগুলিতে চলে আসুন। প্রথম ঘরটিতে রয়েছে ড্যাশ এর নামে আর ও আর রায়ত নাম এবং তার সঙ্গে সুসম্পর্কের নাম লিখতে হবে, অর্থাৎ যার নামে জমি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে, যার উত্তরাধিকারী সূত্রে জমি পেয়ে আছেন বা যিনি জমির মালিক তার নাম এখানে দিতে হবে, এবং তার সঙ্গে তার সম্পর্ক কি সেই সম্পর্কটি এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এই দুটি কাজ করলেই কিন্তু অটোমেটিক হয়ে যায় যদি আপনি জমির মালিক হয়ে থাকেন, আর যদি আপনি জমির মালিক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও কিছু শংসাপত্রের সঙ্গে যোগ করতে হবে। যেমন দ্বিতীয় ঘরটিতে আছে খতিয়ান, কোন খতিয়ানের এবং সেই বর্গা কোন বর্গার সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে নিবন্ধ দলিলের যে নাম্বার সেই নাম্বারটি এখানে দিতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দলিলের কিন্তু একটি জেরক্স কপি আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এর সঙ্গে মিউটেশন সার্টিফিকেট যদি আপনার হয়ে থাকে তাহলে মিউটেশন সার্টিফিকেটটি দেবেন, এছাড়াও মিউটেশন করার জন্য দরখাস্ত জমা দেওয়ার হয়েছে সেই রসিদ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু সেই রসিদটিও আপনি এর সঙ্গে দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু কৃষি জমির পাট্টা, যদি পাট্টা হয়ে থাকে তাহলে অবশ্যই পাট্টা দেবেন, বনভূমির পাট্টা যদি হয়ে থাকে তাহলেও সেটি অবশ্যই জমা দেবেন, এছাড়াও অন্যান্য কোনো নথি যদি এর সঙ্গে আপনারা দিতে চান সেটিও কিন্তু আপনারা এর সঙ্গে উল্লেখ করবেন, অর্থাৎ সেই নথিগুলি দেওয়া থাকলে সেটি এখানে উল্লেখ করে তার সমস্ত নথিরই কিন্তু আপনাকে জেরক্স কপি এর সঙ্গে দিয়ে দিতে হবে। এরপরে উপরোক্ত সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে এখানে কিন্তু আপনাকে যেটি দিতে বলেছে সেটা হচ্ছে আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন, কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন, এর সঙ্গে আবেদনকারী যিনি আবেদন করছেন তার স্বাক্ষর দিতে হবে এবং তার মোবাইল নাম্বারটি এখানে জমা দিয়ে দিতে হবে। আর এইটুকু কাজ করে এই দুটি ফর্ম একসঙ্গে করে আপনাকে কিন্তু জমা দিতে হবে আপনার বিডিও অফিসে, অথবা আপনি কিন্তু দুয়ারে সরকারের অফিসে গিয়ে জমা করে দিতে পারেন। আর জমা করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনি পেয়ে যেতে থাকবেন প্রতি বছর
কম করে 4000 টাকা এবং ঊর্ধ্বে 10000 টাকা। তো জমির পরিমাণের উপরে নির্ভর করে আপনি কত টাকা পাবেন। যদি কম জমি থাকে তাহলেও কিন্তু আপনি মিনিমাম 4000 টাকা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এই ফর্ম ফিল আপ এবং কৃষক বন্ধু প্রকল্পে যে ঘোষণা পত্র, সেই পত্র দুটি সম্পর্কে আপনাদেরকে সরাসরি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা নেই। দুটি ফর্ম আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ফিল আপ করে সমস্ত কাগজপত্র একসঙ্গে করে জমা দিয়ে দিন দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এই পর্যন্তই। দেখা হবে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।